টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের ঘাটতি কাটবে রনির ব্যাটে, বিশ্বাস কোচ সারোয়ার ইমরানের। জানালেন, একটা সময় আত্মবিশ্বাসের ঘাটতির কারণে পিছিয়েছিলেন রনি। সাদা বলে ক্রিকেটের রনির সম্ভাবনা নিয়ে সন্দেহ নেই। ক্যারিয়ারের শুরু থেকে এই ওপেনারের সাথে থাকা সারোয়ার ইমরান বিশ্বাস করেন রনি অনেক দূর যাবেন। 33 বছর বয়সে অনেক ক্রিকেটার যখন বিদায়ের প্রস্তুতি নিতে থাকেন, তখন রনি তালুকদার যেন শুরু করলেন সেখান থেকেই। ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ঝলক দেখালেও দিতে পারেননি সামর্থ্যের সেরাটা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই 38 বলে 67 রানের বিধ্বংসী ইনিংসে জিতেছেন জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ সেরার পুরস্কার। প্রথম শ্রেণীর ক্রিকেট শুরুর 7 বছর পর 2015 সালে জাতীয় দলে অভিষেক। একটা টি টোয়েন্টির পর আর সুযোগ পাননি রনি। কেটে গেছে আরও 7 বছর। বিপিএলে পারফর্ম করে ফিরলেন জাতীয় দলের মঞ্চে। কেন এত কঠিন পরীক্ষা দিতে হয়েছে রনিকে জানালেন কোচ সারোয়ার ইমরান। ক্রিকেটের যত রকম শট আছে সবই খেলতে পারে, ভালো খেলে, কিন্তু ওর আত্মবিশ্বাস কম ছিল আর কি। নিজেকে ওই লেভেলের ভাবতো না, কিন্তু আমি ওর মধ্যে বাংলাদেশের টপ ওপেনারের ছবি দেখতে পাই সবসময়। একটা ওপেনারের যেসব গুণ থাকে সব আসলে শুধু টেম্পারমেন্টের ছিল না, টেকনিক্যালি কিছু প্রবলেম ছিল। ওই প্রবলেমগুলো আমরা কাজ করছি এবং সে খুব তাড়াতাড়ি কামব্যাক করছে। টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ, সেই ঘাটতি পূরণে রনির ওপরে আস্থা রাখছেন তার কোচ। রনি যে টেকনিক আছে পাওয়ার হিটিং এর জন্য পারফেক্ট টেকনিক আছে, লিটন দাস রনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েও খেলার সুযোগ হয়নি সারোয়ার ইমরান। মনে করেন সাদা বলের ক্রিকেটে রনি দুর্দান্ত ক্রিকেটার, তার ক্যারিয়ারের শুরু থেকেই পাশে ছিলেন এই কোচ। রনি ধানমন্ডি ক্লাবে যখন রনি আবাহনীতে যখন খেলে প্রথম দিকে আর কি, আমি রনি দুজন একসাথে ওপেন করতে আবাহনীতে, তখন থেকে রনিকে চিনি আমি। তারপরে রনি অনেক বছর ছিল না, 2012 পর থেকে রনির সাথে আবার কাজ করা শুরু করি বিভিন্ন জায়গায়। যে কাজটা করি ওর স্ট্যান্সটা একটু নেগেটিভ ছিল, নেগেটিভ মিন্স স্ট্যান্সে ম্যাক্সিমাম বল অন সাইডে খেলার চেষ্টা করে আর কি মানুষ। সেজন্য আমি স্ট্যান্সটা চেঞ্জ করি এবং স্ট্যান্স চেঞ্জ করার পরে গ্রাউন্ডে খেলাটা, ওর গ্রাউন্ডে খেলাটা একটু প্রবলেম ছিল, গ্রাউন্ডে ড্রাইভ খেলা, নিচে স্ট্রেট ড্রাইভ খেলা, এই জিনিসগুলো আসছে। আসার পরে ও বিশ্বাস করতে শিখছে যে ও একজন ভালো ওপেনার বাংলাদেশের, এবং যেদিন থেকে বিশ্বাস করা শিখছে সেদিন থেকে সে ভালো খেলে। ঘুরে দাঁড়িয়ে যে আত্মবিশ্বাসের পরিচয় দিচ্ছেন রনি, তা বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছে। ফিটনেস কিংবা ফুটওয়ার্ক নিয়ে আরো কিছু কাজ করলে রনি হয়তো সাদা বলে রঙিন করবেন টাইগার ক্রিকেটকে, বিশ্বাস ভক্তদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।